আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা দালাল কিংবা এজেন্সির কাছ থেকে যারাই নিচ্ছেন ভিসাটা আপনি অনলাইনে চেক করতে পারবেন এই বর্তমান সময়ে যদি ভিসা নিয়ে কেউ ধরা খেয়ে যান তাহলে আপনার মতো বুকা কিন্তু আর বর্তমানে কেউ নেই সৌদি আরবের ভিসা অনেকেই ইন্টারভিউয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে নিচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো ইন্টারভিউয়ে আপনাকে বলা হচ্ছে একটা কোম্পানির নাম কিন্তু ভিসাতে অন্য আরেকটা কোম্পানির নাম থাকবে তো এটা যদি হয় আপনার সাথে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে কিন্তু বড় ধরনের একটা বাটপারি হচ্ছে কিভাবে একটা বড় ধরনের বাটপারি হচ্ছে আপনাকে ইন্টারভিউ দেওয়ালো আরামকো কোম্পানি আলমারাই কোম্পানি কিংবা হাইপার পান্ডা লুলু এ ধরনের কোম্পানির কথা বলে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ালো এখন সেই ইন্টারভিউ আপনি পাস করলেন পাশ করার পর যখন আপনার ভিসার মুফা হয় মুফা বলতে আপনার ভিসাটা যখন স্ট্যাম্পিং হয় তার আগে কিন্তু আপনার ভিসাটা অনলাইন হয়ে যায় যখন অনলাইন হয় তখন কিন্তু আপনার সেই ভিসাতে কোম্পানির নাম আপনার কোম্পানির স্পন্সর নেম এবং আপনার নাম সহ আপনার ছবি সহ কিন্তু সেখানে দেওয়া থাকে আপনার করণীয় হচ্ছে দুইটা বিষয় দেখা এক নাম্বার হচ্ছে কোম্পানির স্পন্সর নেমটা দেখা দুই নম্বরে হচ্ছে যে আপনি কোন পেশাতে সৌদি আরবে প্রবেশ করতেছেন তো এই দুইটা জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বহন করে কারণ আপনি যদি এই দুইটা বিষয়ে কোনো গরমিল দেখেন যেটাতে ইন্টারভিউ দিলেন কিংবা আপনাকে যে ভিসার কথা দালাল কিংবা এজেন্সি বলেছিল তখনই কিন্তু আপনার খটকা লাগার একটা সম্ভাবনা রয়েছে আপনি যদি ইন্টারভিউ দেন হাইপার পান্ডার কোনো কোম্পানিতে তাহলে অবশ্যই আপনার স্পন্সর নেম থাকবে হাইপার পান্ডার নামেই কারণ যে কোম্পানি আপনাকে ভিসা দিবে সে কোম্পানির তথ্যগুলোই সেখানে থাকবে এখন আপনি যে পদটার জন্য ইন্টারভিউ দিলেন অবশ্যই অবশ্যই সেই পদই লেখা থাকবে আপনি যদি সেলসম্যান হিসাবে ইন্টারভিউ দিয়ে থাকেন সেখানে লেখা থাকবে সেলসম্যান আপনি যদি লোডার হিসাবে সেখানে ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে লেখা থাকবে লোডার আর আপনি যদি সেখানে ইন্টারভিউ দিয়ে থাকেন যে আপনি সেখানে যে কিলিনের কাজ করবেন সেখানে ক্লিনার লেখা থাকবে একেবারে স্পষ্ট কথা যদি এই ধরনের কোনো সিচুয়েশন আপনার সাথে না ঘটে তাহলে আপনি বুঝে নেবেন যে ইন্টারভিউটা দিলেন কিংবা যে দালালের কাছ থেকে আপনি ভিসাটা নিলেন যে এজেন্সি আপনাকে ভিসা দিল অবশ্যই এজেন্সি আপনার সাথে বাটপারি করতেছে এই বিষয়টা একেবারেই স্পষ্ট তখনই হয়ে যাবে অনেকেই বলেন যে ভাই ভিসা দেখে চেনার উপায় নেই যে সেটা কোনো খারাপ ভিসা নাকি ভালো ভিসা এটা কিন্তু একেবারেই অবাস্তব কথা কারণ ভিসা দেখে আপনি বুঝতে পারবেন সেটা আপনার জন্য ভালো কোনো ভিসা নাকি খারাপ কোনো ভিসা অনেক ইউটিউবার অনেক ইনফরমেশন দেয় যে আপনাদেরকে ভিসা দেখে বলার মতো কোনো সিচুয়েশন নেই যে সেটা সাপ্লাই ভিসা না ডাইরেক্ট কোনো ভিসা অবশ্যই আমি ভিসা দেখে বলে দিতে পারবো যে এটা সাপ্লাই ভিসা না ডাইরেক্ট কোম্পানির ভিসা আপনার ভিসা আপনি যখন মুফা চেক করবেন তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটার বিষয়টা কি আপনার সাথে যে কথাবার্তাগুলো চলতেছে 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 সেটা কথা কথা না ডুপ্লিকেট মুফা হওয়ার কিন্তু পরে আপনি বুঝতে পারবেন আর অবশ্যই খেয়াল করবেন সরকার অনুমোদিত এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার জন্য অনেকেই রয়েছেন থার্ড পার্টি এজেন্সির কাছে চলে যান যেগুলোর কোনো আর এল নাম্বার ঠিক নেই যেগুলোর কোনো লাইসেন্স নেই সেই সকল এজেন্সি আপনাকে কিভাবে একটা ভালো ভিসা দিতে পারে অনেকেই ফেসবুকের বিজ্ঞাপন দেখেন অনেকেই ইউটিউবের থেকে বিজ্ঞাপন দেখে সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেন অনেকেই ফেসবুকের চাকচিক ছবি দেখেন যে অমক কোম্পানিতে লুক নিতেছে সেই কোম্পানিটা অনেকটাই ভালো কফি শপে লুক নিতেছে কফি শপ ভালো তো এই ধরনের বিজ্ঞাপন দেখে কিন্তু আপনারা অনেকেই অনেক প্রবাসী রয়েছেন বাংলাদেশের ভিতরে হাজার হাজার প্রবাসী ধোঁকা খেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা এই দুই সালে যদি এ ধরনের সিচুয়েশনে ধোকা খান তাহলে আপনার দুঃখজনক ছাড়া আর কোনো কিছুই নেই সৌদি আরবের পরিস্থিতি এখন খারাপ এই খারাপ পরিস্থিতিতে কোনো এজেন্সি আপনাকে পারবে না ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা দিতে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে একেবারে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা কোম্পানিতে যদি কোনো কোম্পানিতে সেলসম্যানের প্রয়োজন হয় তাহলে সৌদি নাগরিককে নিয়োগ দিতে হবে যদি কোনো কোম্পানিতে ম্যানেজার কিংবা সুপারভাইজার কিংবা হাই লেভেলের কোনো লুকের প্রয়োজন হয় অবশ্যই সৌদি নাগরিককে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে আর অনুযায়ী কিন্তু চলতেছে আপনি সৌদি আরবের ফার্মেসিতে আসবেন ফার্মেসিতে আসতে পারবেন না সৌদিকরণ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সৌদি আরবের শপিং মলে আপনি আসবেন আসতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট সৌদিকরণ মানে সৌদি নাগরিকরা কাজ করবে আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে আসবেন সেখানে কিন্তু সৌদি নাগরিকরা কাজ করতেছে তো অবশ্যই সৌদি নাগরিকরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন কাজ করতেছে হান্ড্রেড পারসেন্ট রিয়ালের দোকানগুলোতেও আপনি যদি আসেন তাহলে দেখবেন যে সৌদি নাগরিকরাই বেশি এখন বর্তমানে সৌদি নাগরিকরা যেখানে কাজ না করতে পারে সেখানে কিন্তু মাছরিরা কাজ করতেছে মাছিরাও ওই সৌদির মতোই তো এখন এই সিচুয়েশনটা পাল্টে গেছে বাঙালিদেরকে অনেকটাই দাম কম দেয় এবং এই সকল প্রতিষ্ঠানগুলোতে বাঙালিরা কাজ যদি করে কিলিনের কাজও যদি করে তাহলে যাওজাত আসলে বাইরের দরজা দিয়ে দরজা কিন্তু একটা কোম্পানির দরজা অনেকগুলোই থাকে ওই আউট দরজা দিয়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকতে হয় যদি যাওজাতের সামনে সেই বাঙালিটা পড়ে যায় তাহলে সেই কোম্পানিকে এক লক্ষ সৌদি রিয়াল গ্রামা দিবে বুঝতেই পারতেছেন গ্রামা বলতে জরিমানা ধরবে এক লক্ষ সৌদি রিয়াল এখন বর্তমান টাকার হিসাব করে যদি আপনি দেখেন এক টাকাতে তিরিশ টাকা হলে এক লক্ষ সৌদি রিয়াল কিন্তু তিরিশ লক্ষ টাকা হয় কোনো কোম্পানি কিন্তু চাইবে না একটা বাঙালিকে কাজে দিয়ে সে তিরিশ লক্ষ টাকা অবশ্যই এই বিষয়গুলো আপনার একটু বিবেচনা করবেন ভিসা নিচ্ছেন ঠিক আছে যাচাই বাছাই করে নেন যে পদটাতে আপনি সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন সেই পদের ভিসাতে আপনি আসেন এবং আপনি যদি হাতের কোনো কাজ জানেন তাহলে আপনি সেই হাতের কোনো কাজের ভিসাতে আসার চেষ্টা করেন আপনার আত্মীয় স্বজন যদি সৌদি আরবে কেউ থেকে থাকে সেক্ষেত্রে যদি সে বলে একটা কোম্পানির ভিসা পেয়েছে তাহলে আপনার সেটা কোন ধরনের কোম্পানি একটু যাচাই বাছাই করেন তার সাথে কথা বলতে তো আর কোনো সমস্যা নেই হয়তো সে আপনাকে ভিসা দিবে তার সাথে একটু আধা ঘন্টা এক ঘন্টা কথা বললেও কিন্তু সে বিরক্ত হবে না এটা হানড্রেড সত্য কারণ প্রবাসীরা যারা ভালো প্রবাসী তারা কিন্তু কোনো সময় বিরক্ত হবে না এখন একজন লোক যদি আপনাকে সৌদি আরবে নিয়ে আসে তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন সেটা কি ধরনের কোম্পানি সে যদি বলে যে এটা বিশাল বড় ধরনের একটা কোম্পানি সার্চ করার সাথে সাথেই চলে আসে তাহলে কিন্তু এটা ধোঁকা হতে পারে কারণ ছোটো কোম্পানিগুলোর ভিসে আপনি অনায়াসে পেয়ে যেতে পারবেন যেমন একটা কফিলের মোনাহারি দোকান রয়েছে সেই মোনাহারি দোকানে একজন কিংবা দুইজন আমেলের প্রয়োজন মানে প্রবাসী কর্মীর প্রয়োজন সেক্ষেত্রে হয়তো আপনার আত্মীয় কেউ সৌদি আরবে বর্তমানে বসবাস করতেছে তার মাধ্যমে আপনি সেই ভিসাটা নিতে পারেন এটা কিন্তু ছোটো একটা কোম্পানি এটা কিন্তু টপ লেভেলের কোম্পানি না আপনি কফিলের যে কোনো ছোটো লেভেলের কোম্পানিগুলোতে যদি আসতে চান তাহলে আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভিসাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে একমাত্র সেই ভিসাগুলো দিতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করতেছে তাদের মাধ্যমেই আপনি একমাত্র সেই ভিসাগুলো পাবেন এছাড়া যে কোনো দালাল কিংবা এজেন্সি এই ধরনের ছোটোখাটো কোম্পানির ভিসা কোনোভাবেই দিতে পারবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে ভিসা নেওয়া থেকে বিরত থাকবেন অনেকেই কিস্তি মারফতে কিন্তু ভিসা দিয়ে থাকে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এজেন্সিরা কিস্তি মারফতে ভিসা দেয় মানে লোন করে দিবে তারা তারাই লোন করে দিবে যদি ভিসার দাম তিন লক্ষ হয় আপনাকে দেড় লক্ষ টাকা দিতে হবে আমি বুঝলাম না যে আপনার কোনো আত্মীয় স্বজন সে না সে কি জন্য আপনাকে কিস্তির উপরে ভিসা দিবে আর এই কিস্তির উপরে ভিসাগুলো নিয়ে আপনি যখন সৌদি আরবে আসবেন অ্যাকচুয়াল সেই কাজটাই কি পাবেন আপনাকে যে কাজের কথা বলা হচ্ছে অবশ্যই কিন্তু সেই কাজ হবে না তো অবশ্য অবশ্যই আপনারা যারা ঢুকানা খেতে চান সতর্ক হয়ে আপনার ভিসা নিতে চান সৌদি আরবে আসার পর আপনার ফ্যামিলিকে ভালোভাবে পরিচালনা করতে চান তারা একটু জেনে বুঝে ভিসাটা যাচাই বাছাই করবেন ভালোভাবে যতটুকু যাচাই করার প্রয়োজন অতটুকু করার চেষ্টা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন যদি আপনার মন বলে যে না এই ভিসাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন দেখবেন যে কোনো লুকানো জিনিস কিন্তু আপনি যখন একটু যাচাই বাছাই করতে যাবেন তখন কিন্তু সেই বিষয়টা আর লুকানো থাকবে না কিছু না কিছু তথ্য আপনার সামনে চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা দুই নম্বর কোনো জিনিস হতে পারে তখন আপনি সেখান থেকে সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও আমি যে বিষয়গুলো বললাম তার মধ্যে হয়তো ভুল ত্রুতি থাকতে পারে যদি থাকে ভুল ত্রুতি আমার জানা নেই আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে জানাতে পারেন সে সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম